এবার ঈদ যাত্রার খবর জানার জন্য কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাউসার আহমেদ। কাউসার আহমেদ, আমাকে শুনতে পাচ্ছেন? কাউসার, ঈদে ঘরমুখী মানুষের ঈদ যাত্রার খবর কি আছে আমাদের জানান। একটি বিষয় আপনাকে দেখাতে চাই, এবারেই কিন্তু কমলাপুর রেল স্টেশনের যে চিত্র, বিগত কোনো বছরে কিন্তু এই চিত্র কখনো দেখা যায়নি। কারণ এবছরই কিন্তু সরকার শতভাগ ট্রেনের টিকিট অনলাইনে দেওয়ার কারণেই কিন্তু এই যে ট্রেনের চিত্র আপনি দেখতে পাচ্ছেন সেই চিত্র কিন্তু একেবারেই আলাদা। অর্থাৎ এই চিত্র কিন্তু অন্য কখনোই এমনভাবে থাকে না। আমরা দেখি যে এই সময়টাতে মানুষ কিন্তু একদিন আগে থেকে, আমরা দেখেছি যে গত বছরও প্রায় ৩৬ ঘন্টা আগেও ট্রেন স্টেশনে অনেকে অবস্থান করেছিল, এবং অবস্থান করার পর কিন্তু এই জায়গা থেকে তারা টিকিট সংগ্রহ করেছেন, অনেকে বিছানা নিয়ে এখানে থাকতেও দেখেছি। এই যে মানুষের ভোগান্তির যে বিষয়গুলো, সেই ভোগান্তি কিন্তু অনেকটাই লাঘব পেয়েছে একমাত্র এই যে সরকারের নেওয়া যে উদ্যোগ, অর্থাৎ শতভাগ টিকিট যে অনলাইনে বিক্রির যে উদ্যোগ, সেই উদ্যোগের কারণেই কিন্তু এমনটা হয়েছে। এবং মানুষ কিন্তু নির্দ্বিধায়, আমরা দেখছি যে ঈদে যে বাড়ি ফেরা ঘরমুখো মানুষ, সেই মানুষ কিন্তু নির্দ্বিধায় বাড়িতে পৌঁছাতে পারছেন। আরেকটি বিষয়, এবার সরকার যে উদ্যোগ নিয়েছে, অর্থাৎ রেল মন্ত্রণালয় থেকে যেটি উদ্যোগ নিয়েছে সেটি হচ্ছে যে প্রত্যেক মানুষকে কিন্তু ট্রেন স্টেশনে ঢোকার সময় তাদের টিকিট চেক করা হচ্ছে। টিকিটের চেক করা ছাড়া কিন্তু একজনকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ যেই রয়েছে সেখানে কিন্তু টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ কোনো জায়গায় কিন্তু ভিড়, যে আগের যে ভিড় ছিল সেই ভিড় কিন্তু এখন দেখা যাচ্ছে না। অনেকেই যারা স্ট্যান্ডিং টিকিট কিনছেন, স্ট্যান্ডিং টিকিট যারা কিনছেন তাদেরকেও সেই টিকিট দেখেই কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যাতে কেউ টিকিট ছাড়া কোনোভাবেই ট্রেনে উঠতে না পারে, সেই লক্ষ্যেই কিন্তু রেল মন্ত্রণালয় থেকে আরেকটি উদ্যোগ নিয়েছে। উঠবি সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে প্রতি আসার সময় যে ট্রেনগুলো বিমানবন্দরে থামে, সেই বিমানবন্দরে কিন্তু ট্রেনগুলো থামবে না, এখন কিন্তু সরাসরি সেই ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশনে চলে আসবে। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে কিছু যাত্রীদের কিছু একটি অভিযোগ রয়েছে, যে অভিযোগগুলো হলো যে সচরাচর দেখা যায় যে অনেকেই অনলাইনে কিন্তু টিকিট কিনতে পারেনি, অনেকেই নিবন্ধন করতে পারেনি, তো তাদেরকে একটি বড় একটি সংখ্যা কিন্তু যারা কিছুদিন আগেও আমরা দেখেছি দু একদিন আগে তারা কিন্তু স্ট্যান্ডিং টিকিট কিনেছিলেন, কিন্তু আজকে কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে না। আজকে একেবারেই ফাঁকা স্টেশন, সবাই কিন্তু নির্দ্বিধায় বাড়িতে যাচ্ছেন। তবে অনলাইনে টিকিট কেনার পরে যাত্রী সাধারণের যে উপকার হয়েছে সেটি সবসময় অব্যাহত থাকবে, এমনটাই কিন্তু রেল মন্ত্রণালয়ের কাছে প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। উনি এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি। কাউসার, ধন্যবাদ আপনাকে।